हेलो एवरीवन, वेलकम टू माय चैनल সম্প্রীতি সল্ট। सो आज के रेसिपी होच्छे वेज पुलाव विथ फिश बटर मसाला विथ कोकोनट फ्लेवर। सो लेट्स स्टार्ट द रेसिपी। सो आमादे लागछे कोकोनट मिल्क माने नारकेलेर दूध, लागछे प्याज कुची, टमेटो कुची, रसुन कुची, आदा बाटा, काँचा लंका, काजू, किशमिश, नून এবং লাগছে এখানে কাতলা বা রুই মাছ, যে কোনো একটা আপনারা নিতে পারেন। এছাড়া লাগছে বাসমতি চাল, যেটাকে আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। লাগছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক। এছাড়া লাগছে কুচি করা গাজর, কুচি করা বিনস এবং কুচি করা ক্যাপসিকাম। কাজু কিশমিশ তো আপনারা আগেই দেখেছেন। এরকম একটা বড় ডেচকি নিতে হবে, যার মধ্যে অলরেডি আমি জল ফুটতে দিয়েছি এবং তার মধ্যে দেওয়া আছে কয়েকটা লবঙ্গ এবং দারচিনি। এর মধ্যে দিচ্ছি টুইস্ট আমার রান্না হলুদ। আপনারা যারা ফুড কালার ইউজ করতে চান না কিন্তু রাইসে ঠিক সেরকমই হলুদ রং পেতে চান, তারা অফকোর্স এটাকে ইউজ করুন। এটা লাল দেখাচ্ছে বাট লাল হবে না। এটাকে ফুটতে দিন। একটা প্যান নিন, তাতে নিন হোয়াইট অয়েল এবং একটু বাটার, এবং তার মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে যে পেঁয়াজ, টমেটো এবং রসুন কুচিটা আছে সেটা। তো এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে, পুরো কুকড হবে না, 60% টার্ন করে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এটাকে হালকা করে ভাজবেন এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন কাজু বা কিশমিশ যেন একদম না পুড়ে যায়। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে নাড়তে থাকুন। এদিকে দেখুন আমাদের জলও ফুটে গেছে, যখনই দেখবেন টকবক করে ফুটেছে একদম এরকমভাবে। তো তার মধ্যে চালটাকে আমরা দিয়ে দেব। এটা আপনারা বিরিয়ানি বানান, পোলাও বানান, ফ্রাইড রাইস বানান, জিরা রাইস, যে কোনো বাসমতি রাইসের চাল খুব ভালো হওয়ার জন্য এইরকম দেন। এবার ভাজা পেঁয়াজ, টমেটো, রসুন যা ছিল সেটাকে একটা গ্রাইন্ডারে দেবেন, অফকোর্স ঠান্ডা হওয়া অবধি ওয়েট করে। তার মধ্যে দেব কোকোনাট মিল্ক, খানিকটা দেব, খানিকটা রেখে দেব, যেটা আমরা পরে রান্নায় ইউজ করব। এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা বাটা। অফকোর্স রসুনের থেকে কিন্তু আদার কোয়ান্টিটি কম হতে হবে। এবার এটা যাবে মিক্স হতে, একদম স্মুথ পেস্ট আমাদের দরকার। কিন্তু এবার মাছগুলোর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে রাখতে হবে। দিয়ে আপনারা কিছুক্ষণ রাখতে পারেন এবং সর্ষের তেল গরম করে, হ্যাঁ সর্ষের তেলে মাছগুলো ছেড়ে দিলাম এবং এটাকে হালকা ভাজতে হবে। দেখুন এদিকে আমাদের মাছের মিক্সচারও রেডি, তাই সব মাছগুলো ভেজে নেবার পর আমরা এক এক করে তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসছে। এবার আমাদের এখানে চালটাও রেডি এবং চালটাকে আমরা একটা চুবড়ির মধ্যে বা স্ট্রেনারও ইউজ করতে পারেন, ঝাঁঝরি টাইপের জিনিস, তার মধ্যে দিয়ে একটু ঠান্ডা জল ছড়িয়ে এটাকে ঝরতে দিয়েছি। এরপরে আমরা কড়ার মধ্যে বাটার এবং অয়েল দিয়ে তার মধ্যে পুরো মিক্সচারটা, যেটা আমরা পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আর একটু বাটার অ্যাড করব, বিকজ বাটার মশলা তো ক্যালোরি তো একটু হবেই। এর মধ্যে দেব সল্ট। সল্টটা পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম খান। এবার একটা থিক গ্রেভি হওয়ার জন্য ওই মিক্সচারটা ধুয়েই জলটা আমরা ওর মধ্যে দেবো। এর মধ্যে খুব বেশি জল ইউজ হবে না অফকোর্স। তো দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে এবং এই স্মুথ পেস্টটাই আমাদের চাই, পুরো গ্রেভিটা ক্রিমি টেক্সচার হবে। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো বাকি যে কোকোনাট মিল্ক মানে নারকেলের দুধটা ছিল সেটা। আমি এটা
একদম প্যাকেজড কোকোনাট মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে যেভাবে নারকেলের দুধ বার করে সেরমভাবেও করতে পারেন, মানে নারকেলটাকে সাদা অংশটাকে নিয়ে সেটাকে গরম জলে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিলে আপনারা নারকেলের দুধটা পেয়ে যাবেন। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে এবং গ্যাসটা অফকোর্স লো ফ্লেমে থাকবে। এর মধ্যে দিয়ে দেবো গ্রিন চিলি। আমরা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করব না, বিকজ খুব লাল রঙটা আমরা চাই না, তাই একটুখানি চিলি পাউডার দিলাম যেটা খুবই সামান্য। চাইলে আপনারা গ্রিন চিলি কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাবাউট ইট। এর মধ্যে একটুখানি গরম মশালা পাউডার দিয়ে দেবো, আবার নাড়তে থাকতে হবে। এবার আস্তে আস্তে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। চাইলে এর মধ্যে আর একটুখানি জল মিশিয়ে নিতে পারেন, দিয়ে গ্রেভিটা আর একটু ঘন করবেন, না হলে মাছ দিয়ে ফোটানোর পর খুব ড্রাই হয়ে যায়। আর এটা খুব একটা ঝোল হবে না, ঠিক গ্রেভি হবে, দেখতে পাচ্ছেন? হালকা ফুটিয়ে দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসছে। মাছটাকে বেশি নাড়াচাড়া করবে না, আমি এখানে কাতলা মাছ ইউজ করেছি, তো এগুলো খুব সফট হয়। আপনার চাইলে কাতলা বা রুই যে কোনো ইউজ করতে পারেন। সো আমাদের ফিশ বাটার মশালা উইথ কোকোনাট গ্রেভি ইজ রেডি। তো এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমরা যাবো ভেজ পোলাওয়ের দিকে। তো দুটো রান্না আমরা একসাথে করছি, এর মধ্যে লাগছে 2 থেকে 3টে তেজপাতা, লাগছে লবঙ্গ, দারচিনি এবং ছোটো এলাচ। তাই একটুখানি তেল আর ঘি মিক্স করে 5 মিনিট লো ফ্লেমে ডেচকিটাকে বসিয়ে নিয়েছি, দিয়ে 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দেবেন। হালকা যে উত্তপ্ত অবস্থায় থাকবে সেটাকে নামিয়ে নেব। আর একটা তাওয়া বসিয়েছি পরে এটাকে দম দেওয়ার জন্য। তো দেখুন আমাদের লাগছে রাইস, চিনি লাগছে, এইটার মধ্যে আছে হচ্ছে কেওড়ার জল, গোলাপ জল এবং মিঠা আতর মিক্স করা, আছে নুন, আছে ঘি, এগুলো হচ্ছে পেঁয়াজ শাক ভাজা। এবার ওই ডেচকিটার মধ্যে একটা ফার্স্ট লেয়ার দিতে হবে। আপনারা যেমন বিরিয়ানিতে দেখেন না যে মাংসের লেয়ার থাকে, তারপরে এখানে থাকবে প্রথম লেয়ারে ভাত, তার উপরে থাকবে সবজিগুলো, এবং তার উপরে নুন, চিনি, ঘি এবং গরম মশলা একটু করে ছড়িয়ে দিতে হবে। ও হ্যাঁ, মিঠা আতরটাও দিতে ভুলবেন না। এর মধ্যে মিঠা আতর 2 ড্রপ দেওয়া হয়েছে, 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়ার জল। তো আপনারা কতটা বেশি করছেন তার উপর, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এটাকে রেডি করবেন। দেখুন আমি কি প্রসিডিউরে এটাকে তৈরি করছি, সেইভাবেই আপনারা তৈরি করবেন। সো প্লিজ ফলো দ্য রুলস। এবার চিনিটাকে স্প্রিঙ্কেল, দেখবেন যেমন নুন চিনি যেন এক জায়গায় লাম্প না হয়ে যায়, এটাকে স্প্রিঙ্কেল মানে ছড়িয়ে দেবেন, যাতে প্রতিটা জায়গা অল্প অল্প করে পড়ে যায়। এটা স্টিম হবে তাই পুরোটাই মিক্স হয়ে যাবে, এটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না যেন চালটা না ভেঙে যায়। চালটা 80% হলে তবে আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমরা অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 1 বাই 1 এইভাবে লেয়ারটা যাবে।
এবার এটা দমের জন্য পুরোপুরি রেডি। তো আপনারা চাইলে তাওয়ার উপরে এটাকে না দিয়ে আপনারা একটা ডবল বয়লার প্রসেস ইউজ করতে পারেন। ডবল বয়লার প্রসেস মানে হলো একটা বড় পাত্র নেবেন, তার মধ্যে জল ফোটাবেন এবং তার উপরে এই বড় ডেচকিটাকে বসিয়ে দেবেন, দিয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, জলটাও ফুটবে এবং ওটাও হবে। তো সার্ভ করে দিয়েছি, এইভাবে আপনারাও সার্ভ করে দিতে পারেন এবং সারপ্রাইজ ইউর লাভড ওয়ানস উইথ দিস রেসিপিস। সো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।